ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আজকে আমি বাবার বাড়িতে এসেছি, আর তাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো আজকে, দেখতে থাকো। আমাদের পুকুর, এখানে আমি ছোট থেকে সবসময় স্নান করতাম। এই দেখো ফ্রেন্ডস, বড় বড় কাঁকড়া আমার বাবার বাড়িতে বাবা নিয়ে এসেছে। পাতাটা ফেলে দাও, দেখেছো? একটা দারুণ মজার রেসিপি আমি শেয়ার করবো, কি বলতো? কাঁকড়া দিয়ে আমাদের খেতে ডাটা দিয়ে আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, তাই আগে চলো। এই দেখো আমি ডাটা তুলে নিয়েছি, এই ডাটা দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটা দারুণ মজার রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তাহলে চলো এগুলি কেটে নিই। ফ্রেন্ডস, আমি ডাটা আলু কেটে নিয়েছি একসঙ্গে, আর এখানে দেখো কাঁকড়া, এটা দিয়ে আমি আজকে দারুণ মজা রেসিপিটা তৈরি করব। ওই দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি, প্রথমে কাঁকড়াগুলিকে আমি ভেজে নেব। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি কাঁকড়াগুলিকে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হয়ে যাক, 10 মিনিট পর ঢাকাটা তুলবো। ঠিক আছে, 10 মিনিট পরে ঢাকাটা খুলছি। ঠিক আছে, এবার আমি ঢাকনাটা তুলে দেব। দেখো আমার ডাটা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নামিয়ে নেব। এই দেখো ডাটা আলুগুলিকে নামিয়ে নিলাম, এবার কড়াইর মধ্যে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু হালকা ভেজে, তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো, আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি। আমি 5 ফোড়ন দিয়েই কাঁকড়াটা বেশি রান্না করি, ভালো লাগে খেতে। ঠিক আছে, এবার দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম আদা বাটার পরে শুকনো লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিই না, শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করলে এটা বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম একটু জিরে, একটু লবণ, লবণ আমি আগে দিয়েছি এই জন্য এখানে একটু কম দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার এখানে ডাটা আলুগুলিকে দিয়ে দেবো। ভালো করে আর একটু কষিয়ে এবার এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। খুব দারুণ হয় এটা খেতে,
পাকরা আবার তোমার মিষ্টি কুমোর দিয়ে রান্না করা যায়, বেগুন আলু দিয়েও রান্না করা যায়। এবার এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটু 2 মিনিট কষিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। আর দেবো না জল। ভাজার থেকে তরকারি বেশি টেস্টি লাগে, ঠিক আছে? এবার আমি উপর থেকে শুরু ধনে পাতা দিয়ে আমরা ওইদিকে বেশি কাঁকড়া পাওয়া যায় না, এই জন্য আমি যখনই বাবার বাড়িতে আসি বাবাকে বলি যেন কাঁকড়া নিয়ে আসে, আমার খুব ফেভারিট কাঁকড়া। ঠিক আছে, চলো আমার রান্না রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো আমার কাঁকড়া তরকারি একেবারে রেডি। ঠিক আছে, চলো এবার একটু টেস্ট করে দেখি। একটা কাঁকড়া একটু খেয়ে দেখি, একটু গ্রেভি নি। খুব গরম, ছোটবেলার থেকেই আমার কাঁকড়া খুব ফেভারিট। এই দেখো কাঁকড়ার ভিতরে যেই শাঁসগুলো আছে এগুলো খেতেই সবচেয়ে বেশি টেস্টি। হুম হুম, এই শাকগুলো কিন্তু জাস্ট অসাধারণ। আমরা তো অনেকদিন পর কাঁকড়া খেলাম, দারুণ লাগছে সত্যি। তোমরা যারা তারা এরকম করে খাওনি কাঁকড়া, এরকম করে রান্না করে বাড়িতে খেয়েও দুর্দান্ত লাগে। তোমাদের যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো চলো টাটা।